আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি সি ক্যাটাগরির ফার্মাসিস্ট পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পর্বের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা বিগত ক্লাসে আমরা মডে মডিউল তিন সেশন দুই বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব মডুল তিন সেশন দুই বিজ্ঞান থেকে বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে তো যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হয়েছেন বা হবেন এই ক্লাসটি মূলত তাদের জন্য আর যারা সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্সে ভর্তি হতে চান তারা সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ভর্তি সংক্রান্ত বিভিন্ন আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন যাতে করে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আমাদের ফেসবুক পেজটির নাম হলো সিক্যাডাগরির ফার্মাসিস্ট কোর্সের অধ্যায়ভিত্তিক আলোচনা আর কথা না বাড়ি চলুন সরাসরি আলোচনায় চলে যায় মডিউল তিন সেশন দুই বিজ্ঞান গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার এক ব্যাকটেরিয়া হল এক কোষি জীব যার নিউক্লিয়াস সুগঠিত নয় ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস সুগঠিত নয় নাম্বার টু ব্যাকটেরিয়া সর্বত্র বিরাজমান ব্যাকটেরিয়া সর্বত্র বিরাজমান নাম্বার তিন অন্ত্রে বসবাসকারী অ্যাসকেরশিয়া কুলাই যাকে সংক্ষেপে ইকুলাই বলা হয় আমাদেরকে জৈব সংশ্লেষিত ভিটামিন বি কমপ্লেক্স সরবরাহ করে থাকে প্রশ্ন নম্বর চার ক্যাপসুল প্রাচীরের বাইরে পুরু উপিজ শিল পদার্থের যে আবরণী থাকে তাকে ক্যাপসুল বলে এটি ব্যাকটেরিয়াকে প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে এখানে প্রশ্ন আসতে পারে ব্যাকটেরিয়াকে কে প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করে প্রশ্ন নম্বর পাঁচ সাইটোপ্লাজম এটি সাধারণত বর্ণহীন অর্ধতরল থকথকে বস্তু সাইটোপ্লাজম হল বর্ণহীন অর্ধতরল থকথকে বস্তু এখানে এমসি আসতে পারে সাইটোপ্লাজম সাইটোপ্লাজম কীরকম বিভিন্ন অপশন দেওয়া থাকবে চারটি অপশন দেওয়া থাকবে আপনাদের যে কোনো একটি সিলেক্ট করতে হবে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই কোষপ্রাচীর সাইটোপ্লাজমকে আবদ্ধ করে যে জড়ো প্রাচীর থাকে তাকে কোষপ্রাচীর বলে সাইটোপ্লাজমকে আবদ্ধ করে যে জড়প্রাচীর থাকে তাকে কোষপ্রাচীর বলে এর গায়ে অসংখ্য অনুবীক্ষণিক রন্ধ্র বা ছিদ্র থাকে এটি কোষকে আকৃতি দেয় এবং রাসায়নিক দ্রব্যদের চলাচল নিয়ন্ত্রণ করে নাম্বার সাত রোগীর শরীরের সাথে অন্য ব্যক্তির সরাসরি সংস্পর্শে জলাতঙ্ক জলবসন্ত চোখ ওঠা বা কনজাংটিভাইটিস রোগ হয় রোগীর শরীরের সাথে অন্য ব্যক্তির সরাসরি সংস্পর্শে জলাতঙ্ক জলবসন্ত চোখ ওঠা বা কনজাংটিভাইটিস রোগ হয় আট তোয়ালে বিছানাপত্র খাওয়ার পাত্র ইত্যাদির মাধ্যমে সংস্পর্শের মাধ্যমে স্ক্যাবিস বা চুলকানি রোগের বিস্তার ঘটে তোয়ালে বিছানাপত্র খাওয়ার পাত্র ইত্যাদির মাধ্যমে কি হয় স্ক্যাবিস বা চুলকানি রোগের বিস্তার ঘটে নয় নাম্বার যৌন সংগমর মাধ্যমে গনোরিয়া সিফিলিস এইডস রোগ সংক্রমিত হয় যৌন সংগমের মাধ্যমে গনোরিয়া সিফিলিস এইডস রোগ সংক্রমিত হয় আমরা পরবর্তী স্লাইডে চলে যাই নাম্বার দশ খাদ্য গ্রহণের সাথে বিস্তার ঘটে হেপাটাইটিস এ বার্ড ফ্লু সোয়াইন ফ্লু খাদ্য গ্রহণের সাথে বিস্তার ঘটে হ্যাপাটাইটিস এ বার্ড ফ্লু সোয়াইন ফ্লু এগারো নম্বর অধিকাংশ ভাইরাস দুশো দশ মিলিমাইক্রন আয়তনের হয়ে থাকে অধিকাংশ ভাইরাস দুইশো দশ মিলিমাইক্রন আয়তনের হয়ে থাকে এটি দেখতে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় ভাইরাস দেখতে ইলেকট্রন অনু যন্ত্রের প্রয়োজন হয় তাই ভাইরাস হচ্ছে পৃথিবীর সবচেয়ে জীব ভাইরাস হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রজীব খুবই ইম্পর্টেন্ট এগুলো মাথায় রাখতে হবে বারো নম্বর ছত্রাক দ্বারা উৎপন্ন রোগকে মাইকোসিস বলে ছত্রাক দ্বারা উৎপন্ন রোগকে মাইকোসিস বলে ইস্ট এক প্রকার এক ছত্রাক এদের আয়তন পাঁচ থেকে দশ মাইক্রন এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না বলে এরা পরজীবী ছত্রাক দ্বারা উৎপন্ন রোগকে মাইকোসিস বলে ইস্ট এক প্রকার এক ছত্রাক এদের আয়তন পাঁচ থেকে দশ মাইক্রন এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না বলে এরা পরজীবী বারো নম্বর হাজার হাজার ছত্রাকের মধ্যে পঞ্চাশের কম ছত্রাক মানুষ বা প্রাণীর জন্য ক্ষতিকারক হাজার হাজার ছত্রাকের মধ্যে পঞ্চাশের কম ছত্রাক মানুষ বা প্রাণীর জন্য ক্ষতিকারক তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই চোদ্দ নম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী পঁচিশটি সংক্রমণ প্রতিরোধ করতে অথবা এগুলো প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে অবদান রাখতে লাইসেন্স প্রাপ্ত টিকা বর্তমানে সহজলভ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী পঁচিশটি সংক্রমণ প্রতিরোধ করতে অথবা এগুলো প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে অবদান রাখতে লাইসেন্সপ্রাপ্ত টিকা বর্তমানে সহজলভ্য পনেরো নম্বর টিটি ওয়ান টিকা কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে না এই টিকাটি পনেরো বছর বয়সে দিতে হয় টিটি ওয়ান টিকাটি প্রথম টিকা দিতে হয় পনেরো বছর বয়সে এটা মেয়েদেরকে দিতে হয় টিটি টু তিন বছর পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বিদ্যমান রাখে টিটি টু তিন বছর পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বিদ্যমান রাখে টিটি টু টিকাটি দিতে হয় প্রথম টিকা দেওয়ার আঠাশ দিন পর টি থ্রি অথবা টিটি তিন পাঁচ বছর পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বিদ্যমান রাখে টিটি থ্রি পাঁচ বছর পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বিদ্যমান রাখে আর টিটি থ্রি টিকাটি দিতে হয় টিটি টু টিকাটি দেওয়ার ছয় মাস পর টি ফোর দশ বছর পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বিদ্যমান রাখে টিটি ফোর টিকাটি দেওয়ার পর দশ বছর পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বিদ্যমান রাখে আর টি ফোর টিকাটি দিতে হয় এক বছর পর তৃতীয় টিকা দেওয়ার এক বছর পর টিটি ফোর টিকাটি দিতে হয় টিটি ফাইভ গর্ভধারণের সক্ষম বয়স পর্যন্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বিদ্যমান রাখে টিটি ফাইভ টিকাটি টিটি ফোর টিকাটি দেওয়ার এক বছর পর দিতে হয় পুরোটা আপনাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে কারণ এখান থেকে এমসি আসবে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই ব্যাকটেরিয়ার নাম রোগের নাম নাম্বার এক স্টেপ টু কক্কাস নিউমোনিয়া এই ব্যাকটেরিয়া দ্বারা কী কী রোগ হয় আমরা দেখি নিউমোনিয়া সাইনোসাইটিস ম্যানেনজাইটিস ফুসফুস সংক্রমণ এই রোগগুলা স্টেপ টু নিউমোনিয়া দ্বারা হয় নাম্বার টু স্টেপ টু ফিকালিস এই ব্যাকটেরিয়া দ্বারা মূত্রনালীর ইনফেকশন হয় নাম্বার থ্রি নিসারিয়া গনোরিয়া এই ব্যাকটেরিয়া দ্বারা গনোরিয়া রোগ হয় নাম্বার ফোর অ্যাসকেরেশিয়া কোলায় এই ব্যাকটেরিয়ার দ্বারা মূত্রনালী এবং ক্ষতির সংক্রমণ নিউ নিউনেটাল ম্যানজাইটিস গোলা হয় সিরিয়াল নাম্বার ফাইভ সালমোনেলা এই সালমোনেলা ব্যাকটেরিয়া দ্বারা অ্যান্টারিক জ্বর বা টাইফয়েড এবং খাদ্য বিষক্রিয়া হয় সিরিয়াল নাম্বার ছয় সিগেলা এই সিগেলা ব্যাকটেরিয়া দ্বারা বেসেলারি ডিসেন্ট্রি বা রক্ত অমাশায় হয় এগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে এমসিকিউ আসবে তো আমরা পরবর্তী সাইডে চলে যাই সাত নাম্বার ব্যাকটেরিয়াম ল্যাপ্রি এই ব্যাকটেরিয়া দ্বারা কোষ্ঠরোগ হয় ব্যাকটেরিয়াম ল্যাপ্রি দ্বারা কী হয় কোষ্ঠরোগ হয় সিরিয়াল নাম্বার আট ট্র্যাপোনেমা পেলিডিয়াম এ ট্র্যাপোনিয়াম ট্র্যাপোনেমা পেলেডিয়াম ব্যাকটেরিয়া দ্বারা সিফিলিস রোগ হয় নয় বিব্রিউ কলেরি এই বিব্রিউ কলেরি ব্যাকটেরিয়া দ্বারা কলেরা রোগ হয় দশ বর্ডিটেলা পার্টোসিস এই বর্ডিটালা পার্টোরি পার্টোসিস ব্যাকটেরিয়া দ্বারা হোপিং কফ হয় আমরা পরবর্তী স্লাইডে চলে যাই ভাইরাসের নাম রোগের নাম সিরিয়াল নাম্বার এক রাইনো ভাইরাস এই রাইনো ভাইরাস দ্বারা সাধারণ ঠান্ডা লাগা সমস্যাটা হয় এই সাধারণ ঠান্ডা লাগার জন্য এই রাইনো ভাইরাসই দায়ী এই রাইনো ভাইরাসের জন্যই সাধারণ ঠান্ডা লাগার সমস্যাটা হয় নাম্বার টু র্যাবিস ভাইরাস র্যাবিস ভাইরাসের দ্বারা জলাতঙ্ক রোগ হয় ও র্যাবিস ভাইরাসের দ্বারা জলাতঙ্ক রোগ হয় রোবেলা ভাইরাস রোবেলা ভাইরাসের জন্য জার্মান মিজালস রোগ হয় রোবেলা ভাইরাস দ্বারা কি হয় জার্মান মান মেজালস রোগ হয় হার্পিস ভাইরাস এই হার্পিস ভাইরাস দ্বারা চিকেন পক্স হারপিক্স সিমপ্ল্যাক্স রোগ হয় হারপিক্স ভাইরাস দ্বারা কি হয় চিকেন পক্স হারপিস সিমপ্ল্যাক্স রোগ হয় পাঁচ নম্বর পক্স ভাইরাস এই পক্স ভাইরাস দ্বারা স্মল পক্স কাউপক্স এই রোগগুলি হয়ে থাকে পক্স ভাইরাস স্মলপক্স কাউপক্স এরকমগুলো হয় পক্স ভাইরাস দ্বারা আপনারা যদি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অধীনে সি ক্যাটাগরির ফার্মাসিস্ট কোর্স করতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন যাতে করে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ